আসসালামু আলাইকুম। এই চ্যানেলের সকল শুভাকাঙ্ক্ষীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে আমি নতুন জাতের একটা ঢেঁড়স দেখাবো, লেডিস ফিঙ্গার। এই জাতটার নাম হচ্ছে মধুমতি সুপার, একটা নতুন জাত। এনসাফ সিড লিমিটেড এইটা বাজারজাত করছে এবং এই জাতটা আমি দেখে বিমোহিত হয়ে গেছি। এই জাতটা খাটো জাত। খাটো জাতটা একদম গোড়া থেকে এর ফলটা ধরে। এই জাতটা লাগানোর এক মাস পর থেকেই ফল দেওয়া শুরু করে এবং প্রতিটা গিটে গিটে একদম পুরো গাছটাতেই আপনার এই ঢেঁড়সগুলো ধরে থাকে এবং একটা গাছ 90 দিন পর্যন্ত আপনাকে এই ফল ডেলিভারি দিবে। এটা এত প্রফিটেবল গাছ হবে আমি দেখে আসলেই নিজেই আশ্চর্য হয়ে গেছি। তো আমি এই জাতটা আপনাদের আমি দেখাবো। দেখানোর আগে এই জাতটা যারা বাজারজাত করে থাকেন এবং যে সিড কোম্পানির যিনি মালিক, আমরা তার সাথে একটু কথা বলবো এই জাত সম্পর্কে। তো ভাই, একটু যদি আসেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু যদি দেন। আমি মোহাম্মদ মাতিনুর রহমান, স্বত্বাধিকারী ইনসাফ সিডস লিমিটেড। আমরা মূলত যেটা করতেছি যে যেসব নন হাইব্রিড যেসব ভ্যারাইটি আছে, সবজি এবং ধান, ভুট্টা, সরিষা, মসুর, এগুলো আমরা নিজেরাই বীজ উৎপাদন করি। আর হাইব্রিডগুলো মূলত আমরা বিভিন্ন বিদেশি কোম্পানির থেকে আমরা আগে এনে প্রথমে আমরা ট্রায়াল দিই বিভিন্ন লোকেশনে এবং সেটার পরে সেটা যেটা ভালো জাত আমরা মনে করি যে ভালো পারফর্ম করবে সেটা আমরা ব্র্যান্ডিং করে বিক্রি করি আমাদের নিজস্ব নামে। তো আমরা যে জাতটা দেখছিলাম যে এই জাতটা আসলে কি ইম্পোর্টেড জাত, তাই তো নাকি? হ্যাঁ, এটা ইম্পোর্টেড। এটা আমাদের ইন্ডিয়ান একটা খুবই স্বনামধন্য কোম্পানি থেকে আমাদের এটা আনা এই বিষয়ে। আমি দর্শকের আগে দেখানোর আগে এই জাত সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আচ্ছা, এটা আমাদের আসলে একটা ঢেঁড়স কতটা ভালো হবে, বাণিজ্যিকভাবে কতটা লাভজনক হবে, এটা নির্ভর করে যে এটাকে বলে নোড বলে গিট, যে একটা একটা ঢেঁড়স তার কতটা অল্প গিট সম্পূর্ণ। দেখেন যে এটা থেকে সামান্য একটু দূরত্ব, কিন্তু খুব ঘন গিটের এটার সাথে মানে লোক দূরত্ব কম। হ্যাঁ, ইন্টার নোড গুলো খুবই কম, তার মানে হচ্ছে যে এ অল্প সময়ে অনেক বেশি ফলন দিতে সক্ষম। আচ্ছা আচ্ছা। এবং এটা দেখেন যে প্রতিটা গিটে কিন্তু আইয়ে আছে। এটা কি কি জাত? এটা আমরা এটা হাইব্রিড এবং এটা আমাদের নাম দিচ্ছি হচ্ছে আমরা মধুমতি সুপার। মধুমতি সুপার। আচ্ছা। এবং এটার হচ্ছে যেমন তার অনেক ফলন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, অনেক বেশি। যার কারণে আমরা তো দেখছি এখানে কোনো রোগই নেই না। এবং দেখেন এখানে কিন্তু জাস্ট আমরা কোনো ধরনের কোনো পরিচর্যাও করাই না, শুধু চার আমরা দেখার জন্য যে খুবই লিমিটেড পরিচর্যার মধ্যে যদি ভালো কিছু করা যায় কিনা সেটার জন্য এটা আমাদের এই টেস্ট। তো এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্রতিটা গাছে এখন পর্যন্ত ঢেঁড়সের সব থেকে বড় যেটা হয় যে ইয়েলো ভেইন মোজাইক ভাইরাস বলে যেটা, সেটা কিন্তু এটা অনেকটা রেসিস্ট্যান্ট, এটা এদের মানে হয় না বললেই চলে। এবং গাছ শতভাগ গাছই বলা যায় যে এই ভাইরাস হলুদ মোজাইক ভাইরাস যেটা সেটা থেকে মুক্ত থাকে। এবং আরেকটা ইয়ে হচ্ছে যে অনেক শর্ট টাইম, মাত্র 30 দিনের মধ্যে থেকে কৃষক এটা হারভেস্ট শুরু করতে পারবে এবং একটা না প্রায় 90 থেকে 95 দিন কন্টিনিউয়াসলি সে
ফসল হারভেস্ট করতে পারবে, এবং যদি সঠিক পরিচর্যা থাকে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে যেটা 4 মাস 5 মাসও হতে পারে পরিচর্যা কম দেখে ই হচ্ছে দেখেন এই যে নতুন ব্রাঞ্চ হয়েছে সেটা কিন্তু প্রচুর আসা শুরু করে ফল কলে আসছে। তো সাধারণত যেসব ঘের এলাকা আছে সাতক্ষীরা বাগেরহাট খুলনা এইসব জায়গায় এটা আরো বেশি উপযোগী হতে পারে, ঘেরের চারদিকে তারা যাতে 1 কিংবা 2 লাইন মাত্র ই করে সেখানে আরো বেশি এটা মানে উপযোগী যায়, অনেক বেশি উপযোগী। এছাড়াও যদি কমার্শিয়ালি যারা জমিতে করবে হাইল্যান্ড যেগুলো আছে সেখানে করা যাবে খুব ভালো। দর্শক আপনাদের আমরা একটু এই জাতগুলো দেখাচ্ছি, বৈশিষ্ট্যগুলো আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি, যদি একটু আসেন দর্শক দেখেন এই গাছটার হাইট একদম এখানে কিন্তু আপনার 8 ইঞ্চি 10 ইঞ্চি, এরপরেই কিন্তু এই গাছটা দেখেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু আপনার এই ঢেঁড়স ধরছে। হ্যাঁ, এইটা শুধু এটা না সবগুলা জাতি এখানে কিন্তু আরো দেখেন যে প্রায় 3টা হারভেস্ট করা হয়েছে, অলরেডি কিন্তু হারভেস্ট করা গেছে। তার মানে এতটুক জায়গা এতটুক হাইট এর পরে থেকে কিন্তু এখানে দেখেন তার ছিল এটা হারভেস্ট করা হয়ে গেছে। দেখেন কি পরিমাণে ধরছে একটা গাছে, কি পরিমাণে ঢেঁড়স আসে। একটি বিশেষ বৈশিষ্ট্য হলো খাটো জাত, এটা কিন্তু লজিং হবে না, এটা কিন্তু যে হেলে যে পড়ে যাবে এই কিন্তু কোনো সম্ভাবনা নেই, তাই না? এটা খাটো জাত প্রচুর পরিমাণে দেখেন মাথায় আবার প্রতিটা কত কলি, প্রচুর পরিমাণে কলি আসছে দেখেন। আরেকটা বিষয় হচ্ছে যদি কৃষক হারভেস্ট করে, আমরা তো এটা হারভেস্ট করি নাই, হারভেস্ট করলে কিন্তু আরো বেশি ভিগরাস থাকতো গাছগুলো এবং আরো ধরতো, কারণ যেহেতু আমরা হারভেস্ট না করার কারণে দেখা যাচ্ছে যে গাছে অনেক বেশি পুষ্টি নিচ্ছে ফলের, তার কারণে এটা এই হচ্ছে। আচ্ছা, আমরা আমরা প্রত্যেকটা গাছই দেখি, আমরা এইখান থেকে সব গাছগুলো দেখি। দেখেন দর্শক এইটা দেখেন কি অবস্থা, হ্যাঁ প্রচুর পরিমাণে আসছে। আমরা যদি এটাও দেখি এটা দেখেন কি পরিমাণে একটা গাছে ধরতে পারি। আমরা এদিকে আসি দেখেন এখানে কত পরিমাণে ধরছে এবং কত কলি আসছে কতগুলো, হ্যাঁ সবগুলোই কিন্তু আবার ধরবে। আমরা এই গাছগুলোও দেখাই, এই যে দেখেন একটা গাছে কি পরিমাণে ঢেঁড়স আসতে পারে। এটা F1 মধুমতি সুপার, এটা একটা হাইব্রিড জাত। এই জাত যদি করা যায়, আমরা যদি কমার্শিয়ালি করতে পারি, আমার মনে হয় দেখেন এর যে ব্রাঞ্চ হয় যিনি উনি বললেন যে এই গাছটার অনেকগুলো শাখা হয়, প্রত্যেকটা শাখাতেও কিন্তু কি পরিমাণে ধরছেন, এই শাখাতে ধরছে মূল গাছে কতগুলো আসছে দেখেন, এই যে শাখা আসছে 3টা এই শাখাতে দেখেন কি পরিমাণে আসছে, কি পরিমাণে আসছে এবং কলি আছে। এটাতে দেখেন এই যে এইটা আমরা এই গাছটা দেখি দেয় আপনাদের এটাও দেখাচ্ছি, দেখেন কি পরিমাণে একটা গাছ আসছে। এটা যে ব্রাঞ্চে কিন্তু প্রচুর পরিমাণে আসছে। তো দর্শক আপনারা যারা ঢেঁড়স চাষি রয়েছেন, সবজি চাষি রয়েছেন, তারা যদি এই জাতটা যদি করেন, তা আশা করতেছি এই জাতটা করলে প্রফিটেবল হতে পারবেন। আমার মনে হয় যে অন্য অন্য জাতের চেয়ে এটা একটা স্পেশাল জাত, এটা হলো খাটো, একদিকে হলো খাটো, এই জাতটা আপনার লজিং হবে না মানে হেলে পড়বে না। আরেকটা সুবিধা হলো যে এর বিভিন্ন ব্রাঞ্চ হয়, একটা মূল গাছে যত পরিমাণে ধরে ব্রাঞ্চেও কিন্তু ওই পরিমাণে, আবার শাখাতেও কিন্তু ওই পরিমাণে ঢেঁড়স ধরে থাকে। তার মানে একটা গাছ দিয়ে আপনার 3-4টা ব্রাঞ্চ হলে সম পরিমাণে শুধু ঢেঁড়স আর ঢেঁড়সই পাবেন, এইটাই। তো আশা করতেছি আপনারা এই জাতটা ইনসাবসিডের মাধ্যমে এটা আপনারা কালেক্ট করবেন, এবং ওনারা বাজারজাত করে থাকে, আমি স্ক্রিনে তাদের নাম্বারটা দিয়ে দেবো, তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই জাতগুলো করতে পারবেন এবং বীজ পাবেন আর কি। আচ্ছা মাতির ভাই, আমি এই ঢেঁড়সের F1 মধুমতি সুপার সম্পর্কে আরেকটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে এটা এই জাতটা কখন লাগানো যায়? এটা সাধারণত আমরা চাষিদের পরামর্শ দিই হচ্ছে যে নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে এপ্রিল মে পর্যন্ত, আচ্ছা এই সময়টা হচ্ছে সব থেকে উত্তম ঢেঁড়সের জন্য। কিন্তু আপনি যদি খেয়াল করবেন আমরা কিন্তু এটা জুলাই মাসে রোপণ করছি, জুলাই আগস্ট এখন এই সময়, এখন এবার তো বৃষ্টি খুবই কম হয়েছে, তাপমাত্রা অনেক বেশি, তারপরে মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর ইয়ে দিচ্ছে, যার কারণে আমরা এটা বলতে পারি যে সারা বছরই চাষ করা যায়, সারা বছরই সব ভালো রেজাল্ট দিবে। কারণ এটা হিট এবং রেইন টলারেট, যেমন একের সাথে যদি তীব্র শীত হয় তাতেও সমস্যা হয় না। এটা রোগবালাই কেমন হয়? রোগবালাই নেই বললেই চলে,
সাধারণত ঢেঁড়সে সব থেকে চ্যালেঞ্জিং যেটা থাকে যে ইয়েলো ভেইন মোজাইক ভাইরাস বলে, এই যে শিরা হলুদ হয়ে যাওয়া, এটা এই চাষের এটা খুব ইয়ে হয়। কিন্তু আমাদের এই যাতে শতভাগই বলা যায় যে ভাইরাস মুক্ত থাকে, আমরা এখন পর্যন্ত পাই নাই যে যেটা দেখাতে অন্যান্য জায়গায় যেখানে আমরা বড় ক্ষেত করছে যারা বাণিজ্যিকভাবে, তাদেরও কোনো এই ভাইরাসের আক্রমণ দেখা যায় নাই। আচ্ছা, এইটাতে আপনার ফলন হয় কেমন? ফলন হচ্ছে আমরা যদি বিঘা প্রতি বলি 33%, সেখানে 70 মন 75 মন পর্যন্ত চাষি তৈরি হারভেস্ট করতে পারবে। 70 থেকে 75 মন। সেক্ষেত্রে আমাদের অন্যান্য যে ভ্যারাইটি আছে এটার কম্পিটিশন মার্কেটে মানে টিকে থাকবে তো? হ্যাঁ অবশ্যই, কারণ আপনার এখন পর্যন্ত যেসব এক্সিস্টিং ভ্যারাইটিগুলো যেগুলো আছে তাদের সর্বোচ্চ 50 থেকে 55 মন, এরকম 60 মনও হয় না, এই পরিমাণ হয়। আরেকটা আছে যে ওই ভ্যারাইটিগুলো দেখা যায় যে আপনার অতিরিক্ত তাপমাত্রা অথবা অতিরিক্ত ঠান্ডায় এগুলো সুট করে না, যেহেতু সবগুলো হাইব্রিড ম্যাক্সিমাম ভ্যারাইটি হচ্ছে বাইরে থেকে আনা। কিন্তু কোনটা হয়তো উইন্টারে ভালো করে, কোনটা সামারে ভালো করে, কিন্তু আমাদের এই জাতটা হচ্ছে যে এটা মানে একে তো দিবস নিরপেক্ষ, আবার হচ্ছে যে তাপমাত্রা সব ধরনের তাপমাত্রা সে ওয়েল অ্যাডাপ্ট করতে পারে, যার কারণে যেমন আমরা নভেম্বর ডিসেম্বরে যদি চাষি লাগাই খুব সুন্দরভাবে সে গ্রোথ দিবে, ফলন দিবে, আবার এই যে জুন জুলাই মাসে তীব্র বৃষ্টি করা এতেও কোনো সমস্যা হবে না। এটার বীজের প্রাইসটা কেমন? এটা আমরা আমাদের ডিলার রেট হচ্ছে একটা থাকে, আর আমাদের খুচরা রেট থাকে। তো আমি আপনাদেরকে খুচরা রেটটাই বলি যাতে সবাই জানবে। এটা খুচরা রেটটা হচ্ছে আমরা 480 থেকে 500 টাকা এর মধ্যে রাখি সবসময়। 50 গ্রাম বীজ আপনার এই একটা, আমি 100 গ্রামের রেট, 50 গ্রামের একটা প্যাক দর্শক, এটা আসলে এন সাবসিডির আপনার প্যাকেট। অবশ্যই আপনারা যদি আসল বীজটা নিতে চান অবশ্যই এন সাবসিডের এই লোগো দেখে, এন সাবসিডের এই সিলটা দেখে অবশ্যই আপনারা কিনবেন। এই জাতটার নাম হলো মধুপতি সুপার, খাটো জাতের ঢেঁড়স, অবশ্যই আপনারা এইটা দেখে কিনবেন। আর দর্শক, এই এটা 5 গ্রামের প্যাকেট, এই 5 গ্রাম বীজের দাম আপনার হলো 50 টাকা। 5 গ্রাম বীজের দাম আপনার 50 টাকা সর্বোচ্চ খুচরা মূল্য। তো আপনারা যদি আসল এই খাটো জাতের F1 হাইব্রিড ভ্যারাইটি যদি আপনারা কিনতে চান অবশ্যই এন সাবসিডির লোগো দেখে আপনারা কিনবেন, কারণ এনারাই এই আসল জাতের বীজটা সাপ্লাই দিয়ে থাকেন আর কি সারা বাংলাদেশে। তো আমরা এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে কি এখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে সাদ বাগান করে শহরে যারা, তো সেইখানেও কিন্তু আমাদের এই জাতটা খুবই সুন্দর একটা জাত হতে পারে। কারণ হচ্ছে যে টবে কিন্তু অনেক বড় হয়ে গেলে সমস্যা, অল্প জায়গার মধ্যে দেখা যায় ছাদের এক সাইডে যদি ছোট ছোট হয়ে গাছ হয় তাহলে তাদের জন্য হারভেস্ট করার সুবিধা থাকবে, এমনকি ব্যালকনিতেও চাইলে মানুষ করতে পারবে। এটা আপনি এর সাথে আমি আরেকটা ঘের এরিয়াতে মনে হয় এই জাত এটা, হ্যাঁ ঘেরের জন্য খুব বেশি উপযোগী এটা। কারণ হচ্ছে যে আমাদের এখানে এটা কিন্তু সাইড ব্রাঞ্চিং হয় অনেক, তো ঘেরে কিন্তু সাধারণত দেখা যায় এক লাইন কিংবা দুই লাইন করে রোপণ করে, তো সেইখানে তারা ঘেরের চাষিরও চায় একটু যে ব্রাঞ্চিং হোক, ব্রাঞ্চিং হলে পরে ফলনটা বেশি পাওয়া যাবে। না নর্মাল ল্যান্ডে তো দর্শক করাই যাবে, এটা তো করাই যাবে কমার্শিয়ালি, আর যারা ঘের আছে এবং যাদের ছাদ আছে তার জন্য এই জাতটা খুবই উপযোগী উপযোগী। যেমন এটা ছোট একটা গাছে অনেক ঢেঁড়স ধরে থাকে, আর ঘেরের দুই সাইডে জাস্ট যে বাঁধ থাকে বাঁধের দুই সাইডে দিলে পারে অনুরূপ। ধরেন আমাদের এটাকে যদি আপনি ঘের হিসেবে কল্পনা করেন, দেখেন যে পানির পাড় পুকুরের পাড়, সেই পাড় দিয়ে কিন্তু লাগান, এরপরে আরেক সারি যদি তারা শশা রোপণ করে কিংবা করলা করে করতে পারবে ইজিলি। আবার অনেকে আবার বরবটি করে, সেটাও সম্ভব যে এক লাইন বরবটি এক লাইন ঢেঁড়স পরের লাইনে যায় ওই পানির কাছাকাছি যায় শশা কিংবা করলা দিল। এই পর্যায়ে এনসাবসিড কোম্পানির মার্কেটিং অফিসার, উনি মার্কেট রেসপন্স কেমন দেখছেন এবং কেমন চলছে এই বীজটা এই সম্পর্কে ওনার কাছে আমি জানবো। ভাই আপনার পরিচয়টা যদি দিতেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, এনসাবসিড কোম্পানির মার্কেটিং ম্যানেজার হিসাবে আছি কর্মরত। আমি বোয়ালমারি মাগুরাই অঞ্চল, আমাদের কর্মক্ষেত্র শুরু হয়ে গেছে এবং আল্লাহ রহমতে এই জাতটা নিয়ে আমি যতদূর এগিয়েছি তবে ভালো ডিমান্ড পেয়েছি এবং সফলতাও পেয়েছি। আস্তে আস্তে আমরা আরও পরিধি বৃদ্ধি করব এবং এই জাতটার ফলন এবং জাত এবং গাছ সম্পর্কে যারা ব্যবহারকারী অর্থাৎ কৃষক পর্যায়ে থেকে আমরা ভালো সুনাম পেয়েছি। আর যারা আপনারা আমাদের এই জাতটা ব্যবহার এ পর্যন্ত করেন নাই তাদের কাছে অনুরোধ করবো এই জাতটা আপনারা একটু ব্যবহার করবেন এবং ফলাফল আমাদেরকে জানাতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এই সুযোগ আপনাদেরকে আমরা দিব। এই জন্য আমরা চাচ্ছি আপনাদের সহযোগিতায়
আমরা যাতে এই বীজটা আমরা কৃষক পর্যায়ে সব জায়গায় দোরগোড়া পৌঁছাই দিতে পারি সেই আশায় আমাদের ব্যক্ত রাখবে এবং আশা করি আপনারা আমাদেরকে একটু সহায়তা করবেন ইনশাআল্লাহ। তো দর্শক স্ক্রিনে আমি এই সাবসিডির নাম্বার দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আপনারা ওই নাম্বার থেকে কল করে আপনারা বীজ সংগ্রহ করতে পারবেন। তো ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ। তো আপনারা এই জাতগুলো করবেন, আপনারা লাভবান হবেন আমরা এই প্রত্যাশা করি। আমরা বিভিন্ন কৃষি উদ্যোক্তা এবং বিভিন্ন কৃষিবিদ, উপসাগরী কৃষিবিদ যারা রয়েছে সবার মাধ্যমে নতুন নতুন টেকনোলজিগুলো এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি, তাই নতুনত্ব জানার জন্য, নতুন কিছু দেখার জন্য আপনারা এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। এই প্রত্যাশায় আমি আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।